আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ফাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে আসলে সবাই খুবই চিন্তিত। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ ক্ষেত্রে সবাই ফাঁকা দাঁতের পরামর্শটাই চাচ্ছেন, কীভাবে ফাঁকা পূরণ করব, ফাঁকা দাঁত পূরণ করার সবচাইতে বেস্ট সলিউশন কোনটা হবে। আমার ফেসবুক পেজে প্রচুর মেসেজ আসছে এবং আমার চেম্বারেও এই বিষয়ে অনেক পেশেন্ট আসছে যে ফাঁকা দাঁত পূরণ করব, আমার টাকা পয়সা কম আছে, আমি কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করলে ভালো হবে, আমার দাঁতের কন্ডিশন এরকম, এটা করলে কতদিন কার্যকারিতা থাকবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন নিয়ে ফাঁকা দাঁত নিয়ে আসছেন আমার কাছে। আজকে সবার ক্ষেত্রে সবার জানার জন্য কার জন্য কোনটা বেটার হবে এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব, যে ফাঁকা দাঁত পূরণ করার ক্ষেত্রে কার জন্য কোনটা ভালো হবে। তো আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। ফাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে আমরা যেই তথ্যগুলো দিয়েছি তার মধ্যে একটি হচ্ছে ব্রেস পদ্ধতি, অর্থাৎ অর্থোডন্টিক ব্রেস পদ্ধতি, আর একটা আছে কম্পোজিট ভেনিয়ার্স পদ্ধতি। এখন ধরুন আপনার দাঁত ফাঁকা রয়েছে, বেশ কয়েকটি দাঁত ফাঁকা রয়েছে, আপনার বয়স কম, আপনার হাতে সময় রয়েছে, সেই সময়টা কেমন দেখাচ্ছে, এক থেকে দু বছর সময় রয়েছে, আপনার টাকা পয়সাও রয়েছে, অর্থাৎ আপনি একটু সম্পদশালী, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনি অর্থোডন্টিক ব্রেস ব্যবহার করুন। তা কেন? কারণ অর্থোডন্টিক ব্রেস ব্যবহার করলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অর্থোডন্টিক ব্রেস পদ্ধতিতে আপনার খরচটা বেশি হবে এবং আপনার সময়টা বেশি লাগবে এবং আপনার বয়সটাও কিছুটা কম হওয়ার প্রয়োজন পড়ে। এই কারণে আমার কাছে মনে হয় যাদের একটু সম্পদ রয়েছে বা টাকা পয়সা রয়েছে, বা এমন যে টাকা পয়সা আমার কাছে কোনো ফ্যাক্টর না কিন্তু আমার দাঁতটা সুন্দর করতে হবে এবং এটা লাস্টিং করবে অনেক বছর, দেখাচ্ছে সারা জীবন যেন আমি চলতে পারি, এই টাইপের মনোভাব যাদের রয়েছে তাদের জন্য বেস্ট সলিউশন হবে অর্থোডন্টিক ব্রেস পদ্ধতি। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যারা হচ্ছে মধ্যবিত্ত, হয়তো অনেক টাকা খরচ করতে পাচ্ছেন না বা সম্ভব না, আবার দেখাচ্ছে কেউ কেউ অনেক সময়ও দিতে পারবে না, অর্থাৎ এক দু বছর হাতে সময় নাই, বিভিন্ন কারণে হতে পারে, কেউ দেশের বাইরে যেতে পারে, অথবা দেখাচ্ছে কারো বিয়ে শাদী সামনে আসতে পারে, এই কারণে হয়তো অনেকে সময়ও দিতে পারবেন না, খরচও করতে পারবেন না। তাদের জন্য আমার পরামর্শ থাকবে বেস্ট সলিউশন হচ্ছে কম্পোজিট ভেনিয়ার সিস্টেম। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার চ্যানেলে কম্পোজিট ভেনিয়ার সিস্টেমটা কীরকম এবং অর্থোডন্টিক ব্রেস সিস্টেমটাও কীরকম। কম্পোজিট ভেনিয়ার সিস্টেম মাত্র একদিনে এক ঘন্টার মধ্যে আপনার দাঁতের ফাঁকা বন্ধ করা সম্ভব এবং খরচটাও অনেক কম। আর যদি আপনি অর্থোডন্টিক ব্রেস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খরচটা যেমন বাড়বে সময়টাও তেমন লাগবে। এ কারণে যারা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা অর্থোডন্টিক ব্রেস পদ্ধতিতে যদি না যেতে পারেন তাহলে আপনারা কম্পোজিট ভেনিয়ার্স পদ্ধতিতে যেতে পারেন। এখন প্রশ্ন আসছে যে কম্পোজিট ভেনিয়ার্স পদ্ধতি লাস্টিংটা কতদিন করবে? লাস্টিংটা সাধারণত আমরা 5-7 বছরের কথা বলে থাকি, কিন্তু আপনি যদি ঠিকমতো যত্নে রাখেন 5-7 বছর না, মিনিমাম 8-10 বছর চলে যায়। সেক্ষেত্রে আমরা 4-5 বছরই ধরে রাখতে পারি যে 4-5 বছর কম্পোজিট ভেনিয়ার্সটা লাস্টিং করবে। আর অর্থোডন্টিক ব্রেস যদি আপনি পরাতে পারেন তাহলে দেখা যাচ্ছে সারা জীবনের জন্য আপনার দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। আশা করি ফাঁকা দাঁত সমস্যা নিয়ে যারা যেভাবে প্রশ্ন করছেন বা চিন্তিত হয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে, অর্থাৎ যারা কনফিউজড ছিলেন যে কি করব, আমার তো টাকা নেই, কোন পদ্ধতি যাব, আবার ফাঁকাটাও বন্ধ করা প্রয়োজন, সেক্ষেত্রে কম্পোজিট ভেনিয়ার্স আপনার জন্য ভালো হবে। আবার অনেকে ভাবছেন যে আমার তো টাকা পয়সা আছে, সময় আছে, সমস্যা নেই, সময় দিতে পারবো, টাকা পয়সাও দিতে পারবো, সেক্ষেত্রে অল্প টাকায় কম্পোজিট ভেনিয়ার্স না করে আপনি সরাসরি অর্থোডন্টিক ব্রেস করতে পারেন, এটা আপনার জন্য সলিউশন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। তবে আরেকটি কথা, আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করছেন তারা দাঁতের ছবি দিয়ে তারপরে প্রশ্ন করুন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। অনেকে হাই হ্যালো দিচ্ছেন,
আমাদের রেসপন্সের অপেক্ষায় রয়েছেন যে হাই হ্যালো দিব, তারপর আমরা রেসপন্স করব, এরপর প্রশ্ন করবেন। দেখুন আসলে আমাদের এত পরিমাণ মেসেজ আসছে সেখানে হাই হ্যালো উত্তর দেওয়ার কোনো সময় নাই, যার কারণে আপনারা সরাসরি প্রশ্ন করুন, কোনো না কোনো সময় আপনারা উত্তর পাবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।